অসংখ্য ধন্যবাদ জানাই বাপিদাকে। ভালো আছেন দাদা? থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সহযোগিতা আজকের অনুষ্ঠান। তবে এই বাপি কুমারের কাছ থেকে আমরা যে কয়েকখানি গান শুনলাম, এই ধরনের গান এখন আমরা সচরাচর খুব কম শুনতে পাই। আর দাদা, শুনতে পেলেও কোনো দিন কোনো গানটা পুরোটা শুনতে পাবেন না। তাহলে বলবেন কেন? দেখবেন দাদা, গান চলছে, গানের মধ্যে এই মাইগোপেটা সব যুক্তি করে গানের ভিতর ডিজে, আউরা, আইবেরিয়ায়, কে রে ভাই, এগুলা সব ঢুকিয়ে দিচ্ছে। আপনি সে এখন আবার নতুন বেরিয়েছে, কি যে কও কি যে কও কি যে, এগুলা সব গানের ভিতর ঢুকাচ্ছে। আপনি দুঃখের গান গাইছেন, তার মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে। আপনি হয়তো গান গাইছেন, হ্যালো হ্যালো হ্যালো, একটু ডেপটা দেবেন তো, হ্যালো তো, বিশেষ করে আপনি হয়তো দুঃখের গান গাইছেন, সেই দুঃখের গানের মধ্যেও মাইগোপেটার এগুলো সব দিয়ে দিচ্ছে। এবার হয়তো আপনি গাইছেন চিতাতেই সব শেষ, ডিজে ডিজে ডিজে, চিতাতেই সব শেষ, আউরা আউরা। দাদা, চিতায় ডিজে আউরা কি হবে? ডিজে আউরা না বাজলে কি মরা পুড়বে নি? দাদা কি টেনশন, মানে এই এখন আবার রানু মণ্ডলকেও ছাড়ছে না। রানু, হ্যাঁ দাদা, রানু মণ্ডলকেও ছাড়ছে না, তার গানের মধ্যেও দিয়ে দিচ্ছে, হচ্ছে না? দাদা, সে তেরি মেরি কাহানি থেকে কে বেরিয়ে আসবে আমি জানি না, বাবার দেবী দা আমি জানি না, ইয়ে মাই গল্পটা ছাড়া আমি জানি না। তবে গন্ডগোল এটা নয়, গন্ডগোল এই জায়গায় কিছুদিন বাদে দেখবেন নাটক যাত্রা, তার মধ্যেও ডিজে আউরা ঢুকিয়ে দিয়েছে মাইগোপেটার। হয়তো যাত্রা হচ্ছে, তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে ডিজে। দাদা, সে খুঁজার মধ্যে আবার ডিজে কি হবে? মাইগোপেটার বলে, দাদা জানেন না এখন নতুন ব্যাপার বেরিয়েছে। আমি আচ্ছা ঠিক আছে, তো এই নতুন ব্যাপারটা কোথায় যাচ্ছে একটু খেয়াল করে দেখুন। আমরা যে সকল যাত্রাপালা ছোটোবেলায় টিকিট কেটে দেখতাম, নটি বিনোদিনী, ওগো বিষ্ণুপ্রিয়া, ময়ূরাবন বধ, এই যাত্রাপালা যে আমরা ছোটোবেলায় দেখতাম, ধরুন তাদের মধ্যে একটা যাত্রাপালা আবার গ্রামের ছেলেরা পরিবেশন করছে গ্রামের অনুষ্ঠানে, আর সেই নাটকের মধ্যে যদি মাইগোপেটার ডিজে আউরা এগুলো সব ঢুকিয়ে দেয়, তাহলে নাটকটা কেমন লাগে শুনতে? নাটক আরম্ভ, গ্রামের ছেলেরা পরিবেশন করছেন ময়ূরাবন বধ। হেনকালে ময়ূরাবন ছদ্মবেশ ধারণ করে শ্রীরামচন্দ্র আর প্রভু লক্ষ্মণকে হরণ করে নিয়ে এসে পাতালপুরীতে ভদ্রকালী মন্দিরে বন্দি করে রেখেছেন, আর তখন তো উনারা নিদ্রিত অবস্থায়, সেই সময় ঘুম ভাঙাচ্ছেন ভদ্রকালী, আর তখনই মাইগোপেটার এগুলো সব দিচ্ছে। এবার নাটকটা কেমন লাগছে? আমি তো ভয়ে পড়ে গেলি গো দা। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জানিয়ে দেবে, টেনশন নেই। তো এইভাবে এবার নাটক আরম্ভ করেছেন গ্রামের ছেলেরা, আর সেই নাটকের মধ্যে কায়দা কৌশল করে মাইগোপেটার এগুলো সব দিচ্ছে। এবার ঘুমিয়ে আছেন শ্রীরাম আর প্রভু লক্ষণ, ঘুম ভাঙাচ্ছেন ভদ্রকালী, এবার কিভাবে দিচ্ছেন সব? কাল ঘুমে আর ঘুমিয়ে থেকো না রামচন্দ্র, এবার নিদ্রা ভঙ্গ করো, ডিজে ডিজে ডিজে। আমি বললাম, দাদা আপনি এখানে ডিজে দিলেন কেন? বলে, না দাদা, রামচন্দ্র যদি ঘুম না ভাঙে, আমার ডিজেটা দেওয়া থাকলে আমার কোনো দোষ ধরতে পারবে না। চিন্তা করে দেখুন, যে যার পজিশন নিয়ে রয়েছে। এবার রামচন্দ্র কে? মাতা কৌশল্যার কণ্ঠস্বর মনে হয় যেন লক্ষণ। লক্ষণ কে রে ভাই, কে রে ভাই, কে রে ভাই, কে রে ভাই? ও দাদা, এ আমরা কোথায় দাদা? আমরা যেখানে ছিলাম এ তো শেষ স্থান নয়, আমরা এখন কোথায়? সেই সময় ময়ূরাবন মঞ্চের মধ্যে আসছেন, পাতালের ব্যাপার তার স্টাইল আলাদা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব ভিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। এই যদি শাস্ত্রে বাণী হয় তাহলে তো আমি কিছু অন্যায় করিনি। পিতার ধর্ম রক্ষা করতে যদি আমাকে নরকে নামতে হয় তাতে তোমার কোনো পাপ হতে পারে না। আউরা 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 আউরা। আমি বললাম, দাদা পাতালপুরি আউরা? বলে, হ্যাঁ দাদা, পাতালে ও দেওয়া হোক, সেখানে ও চলুক, দেখা যাক কি ঘটনা ঘটে। মানে ঘটনা দেখার জন্য মাইগোপেটা রেডি। এ কি তোমরা জাগ্রত? মায়া নিদ্রা কে ভাঙালো তোমাদের? মাতৃটাকে নিদ্রা ভঙ্গ হয়েছে আমাদের, কিন্তু আমরা এখন কোথায়? পাতালপুরীতে।
পাতালপুরীতে কেন? পাতাল সম্রাট ময়ূরাবন তোমাদের হরণ করে নিয়েছে, তার অধিষ্ঠাত্রী দেবী ভদ্রকালী মন্দিরে বন্দী করে রেখেছে। আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। কেন আমাদের বন্দী করে রেখেছে কেন? আজ অমাবস্যার রাতে দেবী ভদ্রকালী মন্দিরে তোমাদের বলি দেওয়া হবে। কি যে কও, কি যে কও, কি যে কও, কি যে কও, তা কি কোনোদিন হয়? কেন হয় না রামচন্দ্র? আমি অধম, আমি অজ্ঞান, আমি নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করি না। দেখছো না মুখে বারবার তোমাদের ভগবান ভগবান বলে সম্বোধন করছি, কিন্তু ভগবান কেন একবার তোমাদের পায়ে মাথা নত করছি না? ডবল ডিজে, ডবল ডিজে, ডবল ডিজে, মাথা নত করব। এই চির উত্তত মাথা তোমাদের পায়ে লুটিয়ে দিয়ে আমার ভক্তি অশ্রুতে তোমাদের পা ধুইয়ে দেব। যদি আমার খড়কাঘাত ব্যর্থ হয়ে প্রমাণিত হয়, তোমরা নর রূপে নারায়ণ। শ্যামলী সাউন্ড প্রোডাকশন, শ্যামলী সাউন্ড প্রোডাকশন, শ্যামলী সাউন্ড প্রোডাকশন। আমি বললাম, দাদা আপনি এখানে আপনার প্রোডাকশনের নাম দিলেন কেন? বলে, না দাদা, যদি দুই এক জায়গায় বায়না টায়না হয়, মানে যে যার পজিশন নিয়ে রয়েছে, ভালো লাগলে একটু হাতের তালি হবে আপনাদের কাছে, আশা রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।